পিক আপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হলো একজন দমকল কর্মীর, পাশাপাশি পিক আপ ভ্যানটি উল্টে জখম হয়েছে 7 জন শ্রমিক। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে মালদার চাঁচলে ভাগবত এলাকায় 81 নম্বর জাতীয় সড়কের বাইপাসে। পুলিশি সূত্রের খবর, মৃতের নাম মইনা ঘোষ, বয়স 57 বছর, বাড়ি মালদা শহরে। তিনি চাঁচল দমকল কেন্দ্রে কর্মরত ছিলেন। এদিন স্কুটিতে করে চাঁচলে আসছিলেন। হরিশ্চন্দ্রপুরের তালসুর থেকে মাখনা শ্রমিকদের নিয়ে শ্রীপুরে যাচ্ছিল পিক আপ ভ্যানটি। নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটিতে ধাক্কা মেরে পিক আপ ভ্যানটি উল্টে যায়। ঘটনাস্থলে দমকল কর্মী মারা যান। আহত হন পিক আপ ভ্যানের 7 জন শ্রমিক, তাদের শামসি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা বারিকুল হক কি জানিয়েছেন, শোনাবো। মানে ওই একটা ওই পিক আপ হাতির বাচ্চার সাথে স্কুটির ধাক্কা লেগেছে। আচ্ছা, তারপর? তারপরে তো এতে হাতির বাচ্চাতে ওই প্যাসেঞ্জার যারা ছিল, ওরা লেবার ছিল, মাখনা উঠাতে যাচ্ছিলো, ওরা সব অ্যাক্সিডেন্ট হয়ে হসপিটালে ভর্তি আছে। আর ওই স্কুটি বালাটা তোমার ছিল, ওই ফায়ার ব্রিগেডের লোক ছিল, ও নাকি শুনলাম মারা গেল। বলছি, পিক আপটা কি খুব দ্রুত গতিতে আসছিল? হ্যাঁ, দ্রুত গতিতে আসছিল। তো এখানে কি দমকল কর্মী মৃত্যু হয়েছে? হ্যাঁ, মৃত্যু হয়েছে। কি নাম তার জানা গেছে? ওর নামটা লালচাঁদ ঘোষ। কি তার নাম? মইনা ঘোষ। আচ্ছা, তিনি মারা গেছেন? তিনি মারা গেছেন। উনি কি চাঁচল যাচ্ছিলেন? চাঁচল যাচ্ছিলেন। ঘটনাস্থলে পুলিশ এসছে? পুলিশ এসছে। এখানে কি পুলিশি নিরাপত্তা দেওয়া হয়? ব্যারিয়াল ট্যারিয়াল রাখা হয় এখানে? হ্যাঁ, রাখা হয়। তোমার বাইপাসের মুখে ওগুলোতে রাখা হয় এখানে। কি নাম আপনার? বারিকুল হক। 14 টাইমলাইন, মালদা।